नमस्कार बंधुरा शिबानी किचेने आपनादेरके स्वागत। आजके आमी आपनादेरके नारकेलेर दूध दिये इलिश। आमी प्रथमे नारकेलेर दूध दिये इलिशटा करबो। एर जोन्नो आमार उपकरण लागछे, मेन उपकरण हच्छे एई जे इलिश माछ, द्वितीयत एई जे नारकेल। नारकेलेर दूध बेर करे नेब। एबार नारकेलेर दूध बेर कराনোর জন্য এখানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আর লাগছে সরষের তেল, কালো জিরা, হলুদ, নুন আর এই যে কাঁচা লঙ্কা। এতেই হবে আমার নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছের তরকারি। আমার নারকেলটা গ্রাইন্ড হয়ে গেছে জল দিয়ে। এই দেখুন আমি কিভাবে করছি। আমি প্রথমে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে মাখিয়ে নেব। এই যে নুন দিলাম, এবার এই হলুদ দিলাম, সরষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। প্রথমে এই দেখুন এইভাবে মাখিয়ে নেব। এবার আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। এটাকে আমি বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। ইলিশ মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে হালকা হালকা, আর কতটা তেল বেরিয়েছে। এবার আমি ইলিশ মাছটাকে নারকেলের দুধ দিয়ে কিভাবে করি সেটা দেখুন। এবার এই মাছগুলোকে আমি তুলে দিই। কালো জিরে দিয়ে দিলাম। এবার এই কালো জিরাটা যাতে না ফাটে এই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার আমি যে নারকেলের এই যে দুধটা করে রেখেছি এটা আমি এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে আমি ইলিশ মাছটা ছেড়ে দিলাম। এই দেখুন নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছের তরকারিটা আমার কি সুন্দর হয়ে গেছে। কাঁচা সরষের তেল 1 চামচ মতন এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা নামিয়ে নেব। নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছের তরকারির সাথে নারকেলের দুধ দিয়ে ভাত অর্থাৎ কোকোনাট রাইস। তার জন্য আমার কি কি লাগবে, প্রথমে গোবিন্দভোগ চালকে সিদ্ধ করে নিয়েছি, ভাত করে নিয়েছি। এই দেখুন গোবিন্দভোগ চালের ভাত, নারকেলের দুধ, সাদা তেল, বাটার, খেজুর, পেস্তা, কিশমিশ, গরম মশলা, একটু কাঁচা লঙ্কা, লেবু আর বেদানা আর লবণ আর চিনি। দেখুন এবার আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি, অর্থাৎ কোকোনাট রাইস কিভাবে আমি তৈরি করি আপনারা সেটা দেখুন। এই দেখুন বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। এতে আমি 4 চামচ সাদা তেল দিচ্ছি, 1 চামচ বাটার। এই দেখুন আমার তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এতে পেস্তা আর কিশমিশগুলো ভেজে নেব। প্রথমে পেস্তা আর কিশমিশগুলো এই দেখেছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আমি এতে গরম মশলা প্রথমে ছেড়ে দেব, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ছেড়ে দিলাম। এরপরে আমি এখানে এই যে কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। হাফ সিদ্ধ ভাত করে রেখেছিলাম সেটাকে আমি এই যে এর মধ্যে ছেড়ে দিলাম। আমি এভাবে ভেজে এবার আমি যে নারকেলের দুধটা করেছিলাম এর মধ্যে ঢেলে দেব। এই যে নারকেলের দুধ করেছিলাম এই নারকেলের দুধটা এরকম ঢেলে দিলাম। আমি লবণ স্বাদ মতন, এই যে লবণ স্বাদ মতন দিয়ে দিলাম আর হালকা একটু এই যে মিষ্টি চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। কিশমিশ আর পেস্তা ভেজে রেখেছিলাম এর উপরে ছড়িয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা আমার কোকোনাট রাইসটা হয়ে গেছে। এবার গার্নিশিং এর জন্য আমি দিয়েছি এই যে লেবু, খেজুর আর বেদানা।